আমরার আম্মায় আব্বার জীবনের গুনা মাফ হইছে নি, দাদা দাদির কবরে আজাব বন্ধ হইছে নি, রব্বুল আলামিন আল্লাহ আজকের এই মুনাজাতে একটা শ্রেণীর মানুষ আত্মারাইছে গো, যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে পুইরা মেঘি বিদার সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দান নিজের রক্তকে পানি বানাইছে, আল্লাহ জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে, এমন বাবা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ বাবার কবরটাকে আপনি নাজাতের ফয়সালা করে দে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ওয়াকিনা আযাবাল সাখরাতুল মাউত, ওয়াকিনা আযাবাল কবর, ওয়াকিনা আযাবাল হাশর, ওয়াকিনা আযাবাল ফুসরাত, ওয়াকিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা, মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে, আমি মুসাফির মুহাম্মদ শামীম হোসেন রেজার সাথে এই চট্টগ্রাম জেলার অন্তর্গত রাঙ্গুনিয়া পদুয়া নারিশা পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে মুহিব্বানে পাক পাঞ্জাতন সোসাইটি ক্লাব ও এলাকাবাসী প্রবাসীদের যৌথ উদ্যোগে আহলে বায়াতু খোলাফায়ে রাশিদিনের স্মরণে চতুর্থতম আজিমুশান মিলাদ মাহফিলের এন্তেজাম করে আমার সঙ্গে আমার আলেম উলামা ভাই বাবারা, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে আল্লাহ, যার হাতটা আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমাদের সবার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। এরে আমার এই এলাকায় এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে মা বোনেরা গো, হে আমার মা বোনেরা, মাইকের আওয়াজ আপনাদের কানে যাচ্ছে নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আল্লাহর দরবারে আমিন আমিন করে আর দেরি না করে দুনিয়ার কর্ম ব্যস্ততায় সময় না কাটাইয়া আমার আল্লাহ এবং তার রসুলকে সময় দেওয়ার জন্য আপনার ঘরের একটা কন্যার মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমিন আমিন করে মুনাজাতের মধ্যে দুইখানা হাত বাড়াইয়া দেন গো মা, মারা গো হে এই এলাকার ভাই বাবারা, জানি না রে ভাই বাবা মা বোনেরা আজকের মুনাজাত কার জন্য জানি, জীবনের শেষ মুনাজাত হইয়া যাইতেছে, ও আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ ক্ষমা করছো নি, আমরার আম্মায় আব্বার জীবনের গুনাহ মাফ হইছে নি, দাদা দাদির কবরে আজাব বন্ধ হইছে নি, রব্বুল আলামিন আল্লাহ আজকের এই মুনাজাতে
একটা শ্রেণীর মানুষ আদমারাইছে গো, যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা, রোদে পুইরা মেঘি বিদার সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দান নিজের রক্তকে পানি বানাইছে, আল্লাহ জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে, এমন বাবা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, বাবার কবরটাকে আপনি নাজাতের ফয়সালা করে দে আল্লাহ। অনেকে হাত বাড়াইছে গো যাদের জগতের মধ্যে মা নাই, হায়রে মা, যেই মারে মা বইলা ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গদরে সাবাব হইয়া যায়, ও আল্লাহ জানি না কোন সন্তান জানি এমন মারে অন্ধকার কবরে শোয়া দিয়া আমি গুনাগারের সাথে হাত বাড়াইছি, আল্লাহ যাদের মা দুঃখিনী অন্ধকার কবরে আমার কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ এমন হতভাগে এতিম আছে, মাও নাই বাবাও নাই জনমের এতিম, আল্লাহ মা বাবা দুইজনের কবর জান্নাতের বাগান বানাইয়া দেন, দাদার বংশ দাদির বংশ বংশের মানুষ যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো, ও আল্লাহ আমরা যারা হাত মারাইলাম যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব করো, আম্মায় আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে আজকের এই মুহিব্বানে পাক পাঞ্জাতন সোসাইটি ক্লাবের উদ্যোগে এলাকাবাসী প্রবাসীদের যৌথ উদ্যোগের মাহফিল, আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়ে মাইক দিয়ে লাইট দিয়ে প্যান্ডেল দিয়ে মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের যেই মা বোনেরা বয়ান শ্রবণ করতেছে দেশ বিদেশে, অনেক মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতেছে দেখতেছে, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও, যারা ব্যবসা করে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ে দাও, চাকরি করলে চাকরির মধ্যে বরকত দান করো আল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, যারা দেশের মধ্যে মা স্ত্রী সন্তান সন্ততি রাইখা বিদেশের বাড়িতে বাংলাদেশের রেমিটেন্স খাতে নাম লেখা লেখানোর জন্য আল্লাহ তারা বড় কষ্ট করে দেশের মায়া ত্যাগ করে প্রবাসের বাড়িতে কষ্ট করতেছে, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই দিতে বরকত দান করো, তাদের হায়াতের মধ্যে বরকত দান করো, এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও, এই মাহফিলে যারা যারা অংশীদার হয়েছে শরীক হয়েছে তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। আমি পাপী মানুষ, আমি মূর্খ মানুষ, আমি নাকামদার নালায়েক মানুষের জবান দ্বারা মহান আগালে বায়াত মাকে পাঞ্জাতনের বয়ান হয়েছে, খোলাফায়ে রাশিদিনদের আউলিয়া কেরামের বয়ান হয়েছে, আম্মা আব্বার প্রতি আজিমের বয়ান হয়েছে, আল্লাহ আমার শ্রোতা মণ্ডলীদেরকে যত ওলামাই কারাম বয়ান করেছে আল্লাহ তাদের বয়ানের উপরে আমল করার মতো তৌফিক দান করো। রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, অনেক মা বোনেরা দোয়া চেয়েছে আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও, এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন আল্লাহ তাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করে এই মাহফিলের সর্বসাকুল্য সুন্দর সাফল্য কামনা করে আল্লাহ। আজকের মুনাজাতের হাদিয়া সকল আউলিয়া কেরাম, সকল নবী আইনে কেরাম, সকল খোলাফায়ে কেরাম, আল্লাহ বিশেষ করে আপনার মকবুল বান্দাদের হাদিয়া কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আর মরণের আগে আমাদেরকে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রসূলুল্লাহ নসিব করায়েন আল্লাহ। মদিনা না দেইকা যদি মারা যায় মরার পরে রুহটা মদিনা মদিনা বলে কান্না করবে।